আচ্ছা আপনার ফ্রেন্ড আমার ফ্রেন্ডের কাছ থেকে হ্যাঁ জাপান হ্যাঁ না ভাই মেয়ে ফ্রেন্ড থাকে না গার্লফ্রেন্ড বলে আর কি যদি মেয়ে ফ্রেন্ড থাকে ওরে বাপ রে এটা কিন্তু দেখছি না আমি সাথে থাকি না এখন হচ্ছে এটা মেয়ে ফ্রেন্ড ছিল ভাইক ভাই সবই জানে সে সংসার অশান্তি লাগাই দিবে ভাই ওই আপু বাইরে থাকে তো এখন এই রেস করতে ভাই আপনি শুনেন আমি আপনাকে একটা কথা বলি ভাই আমি একটা কথা বলি আপনি যতই কথা বলেন একজন মহিলা বা একজন মেয়ে আট বছর সংসার করার পরে সে যত কথাই শুনুক এগুলা যত কথাই শুনুক সংসার কিন্তু ভাঙবে না ভাই কলেজ লাইফের ফ্রেন্ড টেনশন নেওয়ার কোনো কারণ নাই আমার বউ মাশাআল্লাহ আমাকে যথেষ্ট বিশ্বাস করে না মাসবি কিন্তু আপু কিন্তু মাস এই ভিডিও কিন্তু দেখবেই অবশ্যই আমি এটা বলবো না ভাবি কি এটা বলবো না যে না ওনার একবার না না কলেজ ফ্রেন্ড আচ্ছা থাকতেই পারে হঠাৎ থাকতে পারে কিরে কি অবস্থা আমি কিরে ভাই মানে যাই হোক ভাই পারফিউমটা কিন্তু সুন্দর ছিল এটা অনেক সময় স্কুলে যাই জানো করে অষ্টআশি শতকের লোক কিন্তু সে কিন্তু টাকার যুগের কথা বলতেছে না পয়সার যুগের কথা কইতেছে কিন্তু মানে সে আজকালকার লুক না কিন্তু ভাই দেন কালার হচ্ছে কি গোল্ড কালার আছে গোল্ড কালার এবং হচ্ছে গ্রে কালার দুইটা কালার এভাবে অদ্ভুত একটা মানুষের কাছে দুইটা কালার দেখতে পাচ্ছি আমার মনে হয় যে অনেক বেশি কার্ভ না আপনি প্রথমত হচ্ছে যে না জানবে এটা কিন্তু ভলিউম বাটন খুঁজে পাওয়াটা মুশকিল এই যে দেখেন আপনি যে কোনো সাইডে কিন্তু কাজ করবেন এই পাশেও ভলিউম বাটন কাজ করবে আপনি যদি চান এই পাশেও কাজ করাবেন সেক্ষেত্রে কিন্তু এই পাশেও পারবেন এই যে দেখেন ও আচ্ছা বোথ সাইড কিন্তু আপনি ভলিউম বাটন কাজ করাইতে পারবেন দুই সাইডে হ্যাঁ মানে এটা অনেক বেশি কার্ভ এই কার্ভটা একদমই আনকমন আপনি হুয়াওয়ে ডিভাইসের মধ্যে হুয়াওয়ে না শুধু অন্য যে কোনো ব্র্যান্ডের সবচাইতে কার্ভ ডিসপ্লে ফোন হচ্ছে এটা কি কালার গ্রিন নাকি গ্রিন কালার গ্রিন কালার আছে গ্রিন কালার একটা কালার আছে গ্রিন কালার এটা ভাই চকচকা কালার যেমন আইপ্যাড আছে অ্যাপেল ওয়াচ আছে অ্যাপেলের যে ফোন আছে 11 Pro 11 Pro Max বা হচ্ছে আপনার স্যামসাং এর ভালো ভালো কালেকশন আছে ওকে অ্যাপেল বানানো হয়েছে বিশেষ করে হচ্ছে আপনার এলজি এর যে ফোনগুলো কিন্তু অনেকেই চায় এলজি এর হট এলজি কালেকশন আছে S10 প্লাস আছে Note 10 Note 10 প্লাস আছে Note 10 প্লাস কিন্তু ডুয়েল সিম ভেরিয়েন্ট গুলো আমাদের কাছে পাবেন 70 প্রো ম্যাকলারেন এক্সআর আছে পর হচ্ছে আপনার XS 12 প্রো 7 8 OnePlus Google Sony মানে প্রত্যেকটা ব্র্যান্ড ইনশাআল্লাহ আজকে অ্যাভেলেবল পাবেন তো সবাই একটু সাথে থাকবেন সাথে থাকলে আপনাদের সুবিধা যে আছে আপনার ইচ এন্ড এভরি প্রোডাক্ট সম্পর্কে আপনারা জানতে পারবেন আপনি 10 থেকে 15 মিনিট টাইম যদি ওয়েস্ট করেন তাহলে হচ্ছে আপনার প্রাইস এবং হচ্ছে ফোনের ডিটেলস এ টু জেড আপনারা জানতে পারবেন তো ইনশাল্লাহ সবাই সাথে থাকবেন হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেকে ভালো আছেন চলে এলাম আবারও অনেক দিন পরে কিন্তু মোটামুটি অনেক দিন পরে মাহি মোবাইল এর পক্ষ থেকে ইউজ ফোনের সকল কালেকশন নিয়ে খেয়াল করছেন কিনা জানি না মানে হট হট কিছু কালেকশন নিয়ে আসছে আপনি দেখছেন কালেকশনের কালার গুলো তারপর টেলিভিশন বলেন ট্যাব আর গেম তো আমাদের সকল লোকেশন দিচ্ছি আমার সকল লোকেশন হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক সি তে শপ নাম্বার হচ্ছে 15C1 15C2 আজকে কিন্তু হচ্ছে আপনার এলজি মানে কাস্টমারের ডিমান্ড অনুযায়ী ভিডিওটা স্টার্ট করব যেমন হচ্ছে বিগত কয়েক সপ্তাহ ধরে শুধু কাস্টমারের মানে মোটামুটি অনেক কাস্টমার পাইছি যে তারা শুধু এলজির ফোন চাইতেছে মানে এলজি ভেলভেট মডেলটা তো আজকে তাদের জন্য কিন্তু ওই মডেলগুলো নিয়ে আসা হয়েছে এবং হচ্ছে প্রত্যেকটা কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল পাবেন এবং হচ্ছে প্রত্যেকে কিন্তু ফ্রেশ কন্ডিশন এই প্রাইজে আমি যেই প্রাইস বলবো এই প্রাইজে পাওয়াটা আসলেই রিয়ার আর এটা হচ্ছে আপনার 8GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ আর প্রসেসরটাও কিন্তু গেমিং প্রসেসর আর এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 26,000 টাকা পড়বে এটা 26,000 26,000 টাকা পড়বে ডিভাইস এটা কিন্তু ফুললি কার্ভ এবং অনেক বেশি কার্ভ এবং হচ্ছে আমি আরেকটা জিনিস বলে দেই আপনারা 6GB RAM এবং 8GB RAM এর মধ্যে মানে যদি গুলাই ফেলেন তাহলে হয়তো আপনার কাছে প্রাইস 1,500 টাকা একটু ডিসটেন্স মনে হইতে পারে তো আপনার র্যামটা অবশ্যই মনে থাকবে আর হচ্ছে আপনার প্রত্যেকটা কালার কিন্তু অ্যাভেলেবল আছে আপনি ব্ল্যাক কালার চান যদি অরেঞ্জ কালার চান হোয়াইট কালার চান রেড কালার চান ক্যামেরা তো স্পেশাল ক্যামেরা বেশ ভালো লাগছে না না এটা 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 বরাবরই আপনি ফোকাস করেন সবার কাছে যে ক্যামেরার ব্যাপারে আমি একটা বাস্তব এক্সপিরিয়েন্স থেকে বলতেছি কুরিয়ারের ব্যাপারে আপনারা যখন ফোনটা নেবেন অবশ্যই ভিডিও করে রাখবেন আপনি হুট করে আমাকে একটা ক্লেম করলেন যে ভাই হচ্ছে আপনি নিজে ড্যামেজ করে যে ভাই আপনার এই ফোনটা এই প্রবলেম অবস্থায় আমরা পাইছি এটা কিন্তু আসলেই আপনার গ্রহণযোগ্য হবে না কারণ হচ্ছে আপনার কাছে আমি ফোনটা কয় টাকা প্রফিটে সেল করতেছি অনেক অল্প প্রফিট কিন্তু যারা হচ্ছে ইউটিউবে ভিডিও দেয় তারা এখন কিন্তু কম্পিটিশন মার্কেটে প্রচুর কম্পিটিশন তার মানে হচ্ছে প্রফিট মার্জিনটা খুবই কম থাকে সীমিত প্রফিট মার্জিন দেখাবো আরেকটা মডেল দেখাবো যে এটা হচ্ছে এখন মোটামুটি মার্কেটে আপনি রেয়ার পাবেন যেমন হচ্ছে S10 Plus আপনার এটা কি কালার গ্রিন নাকি
গ্রিন কালার গ্রিন কালার গ্রিন কালার একটা কালার আছে গ্রিন কালার এটা ভাই চকচকা কালার তো এটা কালার কিন্তু অনেক সুন্দর अवेलेबल আছে আর যদি কারো স্পেশাল কোনো রিকোয়ারমেন্ট থাকে যে আপনার স্টোরেজটা বেশি লাগবে তো 512 জিবি কিন্তু দেয়া যাবে তাদেরকে আচ্ছা চার্জ নাই এগুলাতে আসলে চার্জ আসলে হচ্ছে কি প্রত্যেকটা ডিভাইসে কিন্তু আপনার চার্জ দিয়ে রাখা পসিবল হয় না কারণ এখন দেখা যাচ্ছে এই কোয়ান্টিটিটা আমার কাছে 20 থেকে 22 পিস আছে আর সবগুলা কিন্তু আসলে চেক করা পসিবল হয় না আচ্ছা আর মাস্ট বি আপনারা সব ভিজিট করবেন যেই ফোনটাই ভালো লাগবে হাতে নেবেন চার্জ দিবেন গেম খেলবেন চেক করবেন যত ভাবে চেক করা যায় যে কোনো ভাবে আপনি চেক করে নেবেন আর এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার 28500 টাকা এটা 28 28500 টাকা আর এখন দেখবেন যে প্রত্যেকটা ফোনের প্রাইস দেখেন বাংলাদেশ হচ্ছে এখন দেখবেন বাংলাদেশের টাকার মান কিন্তু অনেক বেড়ে গেছে কমে গেছে মানে হ্যাঁ এটার মানে হচ্ছে কি ডলারের দাম কিন্তু বাড়ে নাই দেরহামের দামও বাড়ে নাই বাইরে হচ্ছে আপনার ডলারের দাম ঠিকই আছে কিন্তু বাংলাদেশি টাকায় যখন কিনবেন প্রচুর টাকা দিয়ে কিনতে হচ্ছে আমাদের টাকায় ডলারের দাম বেশি দাম বেশি তার মানে হচ্ছে প্রত্যেকটা ডিভাইসের দাম হচ্ছে আপনার 1.5 থেকে 2000 টাকা বেড়ে যাচ্ছে যদি কেউ চান যে না আপনি হচ্ছে আরেকটু প্রাইসটা কমায় আপনি এস10টা নেবেন সেক্ষেত্রে এস10টাও নিতে পারেন কিন্তু অনেক হ্যাঁ এবং হচ্ছে এটাও কিন্তু হচ্ছে আপনার স্ন্যাপড্রাগন এডিশন এস10টা যদি কেউ নিতে চান সেক্ষেত্রে এটার প্রাইস পড়বে 24000 টাকা এটা 24000 8 জিবি র্যাম 128 জিবি রম 24000 টাকা আমি শুনছি এটা অনেক সুন্দর না হ্যান্ডি আছে হ্যান্ডি আছে আপনারা যে অনেকে দেখা যায় যে বিগ ডিসপ্লে পছন্দ করে না তাদের জন্য আর সেকেন্ডারি ফোন হিসেবে কিন্তু অনেকে চায় যে এস10 একদম পারফেক্ট এই প্রাইসে আসলে হচ্ছে স্ন্যাপড্রাগন এটা কিন্তু স্ন্যাপড্রাগন 845 প্রসেসর আচ্ছা সুন্দর না অনেক সুন্দর তো এরপর যেটা দেখাবো সেটা স্যামসাং এর আরেকটা ডিভাইস যেমন হচ্ছে আপনার স্যামসাং অ্যাসিড প্লাস আপনি যদি সেকেন্ডারি ফোন হিসেবে চান আমার মনে হয় যে স্যামসাং অ্যাসিড প্লাসটা দেখতে পারেন এটা কিন্তু স্ন্যাপড্রাগন এডিশন এটার প্রাইস পড়বে 17500 টাকা 17500 টাকা পড়বে এসএটা না এসএ অ্যাসিড প্লাস এটা একদম ফ্রেশ কন্ডিশন আছে ভাই ফোন তো একদম ঠিকঠাক ইনশাআল্লাহ এবং হচ্ছে আপনি যতক্ষণ খুশি এখানে চেক করে নিয়ে যাবেন ডিসপ্লের ব্যাপারে আমি বারবার বলি ডিসপ্লে আপনি যতক্ষণ খুশি এখানে চেক করে নিয়ে যাবেন পরবর্তীতে আপনার বাসায় নেওয়ার পরে যদি বলেন যে ভাই আপনার ডিসপ্লে কাজ করতে না বা ডিসপ্লে ড্যামেজ হয়ে গেছে ভাই আসলে হচ্ছে এটা কাস্টমারকে ট্রাস্ট করা কঠিন হয়ে যায় টাকার কাছে সবাই কিন্তু স্বার্থপর আপনি আপনি যখন হচ্ছে আপনার বাসায় নিয়ে যাবেন আপনি চাইবেন না 18000 টাকা আপনি নিজে ড্যামারেজ দেন চাইবেন দোকানদারের উপরে ক্লেম দিয়ে তার উপরে চাপাই দেওয়ার জন্য তো অবশ্যই আপনি যতক্ষণ খুশি ডিসপ্লেটা চেক করে নিয়ে যাবেন এটা হচ্ছে স্পেশাল রিকোয়েস্ট আমাদের কাস্টমারের প্রতি ফ্লিপ সিজ এটা হচ্ছে কিন্তু হচ্ছে আপনার অফিশিয়াল ওয়ারেন্টি সহ আচ্ছা অফিশিয়াল ডিভাইস দেখতে অফিশিয়াল হ্যাঁ অফিশিয়াল ওয়ারেন্টি সহ আর এটা হচ্ছে 8 জিবি র‍্যাম 256 জিবি ইন্টারনাল স্টোরেজ এটা কিন্তু ডুয়েল সিম ভেরিয়েন্টটা আচ্ছা ডুয়েল সিম ভেরিয়েন্ট আর এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 58000 টাকা পড়বে এটা 58000 না 58000 টাকা যদিও আপনি হচ্ছে মার্কেট প্রাইস মোটামুটি অনেক এটার এবং হচ্ছে আপনি যদি সেকেন্ড হ্যান্ড প্রাইসের সাথেও কম্পেয়ার করেন আমি এটা ড্যাম শিওর বলতে পারবো যে ইনশাআল্লাহ যে মার্কেটে সবচেয়ে আপনার লো প্রাইসে এটা পাইতেছেন আরেকটা মডেল স্যামসাং এর স্যামসাং ফ্ল্যাগশিপ ফোন স্যামসাং S21 আলট্রা এটা কিন্তু 18 দিনের মতো ইউজ করা এটা স্ন্যাপড্রাগন এডিশন কিন্তু একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন স্ন্যাপড্রাগন এডিশন এটা হচ্ছে আপনার 12 জিবি র‍্যাম 256 জিবি ইন্টারনাল স্টোরেজ আর এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 73000 টাকা পড়বে এটা 73000 73000 টাকা পড়বে এবং ফুল বক্স আছে না ফুল বক্স মানে 18 দিনের মতো ইউজ করা এই ফোনটা একদম অ্যাজ লাইক নিউ কন্ডিশন যেমন স্যামসাং A52s A52s এটা এটা হচ্ছে আপনার 10 মাস 15 দিনের মতো কিন্তু অফিশিয়াল ওয়ারেন্টি আছে মানে এটা 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 হচ্ছে আপনার অ্যাট লিস্ট বলা যায় যে আপনার শোরুম কন্ডিশন আপনি যদি চান যে আপনি ইনটেক ফোন কিনতে চান A52s টা তাহলে আমার আমার রিকোয়েস্ট থাকবে যে আপনি অ্যাট লিস্ট এই ফোনটা একটু দেখে যেতে পারেন আচ্ছা তাহলে মোটামুটি আপনার কিন্তু অনেক টাকা সেভ হয়ে যাবে ফুল বক্স এবং অফিশিয়াল অফিশিয়াল ওয়ারেন্টিও পাচ্ছেন আপনি আর এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার 31000 টাকা পড়বে এটা 31000 8 জিবি র‍্যাম 128 জিবি ইন্টারনাল স্টোরেজ এটা কিন্তু 5 জিবি ভেরিয়েন্ট ও স্যামসাং A51 এর চাহিদা কিন্তু যথেষ্ট আছে আর এটা হচ্ছে আপনার 6 জিবি র‍্যাম 128 জিবি ইন্টারনাল স্টোরেজ এটাও কিন্তু হচ্ছে আপনার ফুল বক্স আচ্ছা ফুল বক্স পে আছে ফুল বক্স বলতে এখন তো এগুলাতে আসলে হচ্ছে একজনের ইউজ করা হেডফোন আরেকজনের দিতে চায় না মেইনলি হচ্ছে এটা হচ্ছে বক্স আর চার্জার থাকলে আমরা বেসিক্যালি বুঝি যে হচ্ছে আপনার ফুল বক্স আর এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার 16500 টাকা পড়বে এটা 16500 16500 টাকা পড়বে স্যামসাং A51 এই ডিভাইসগুলো কিন্তু ভালোই চলে ভালোই চলে সেকেন্ডারি ফোন হিসেবে বা রাফ ইউজের জন্য কিন্তু পারফেক্ট তো এখন আরেকটা ফোন দেখাবো এটা হচ্ছে স্যামসাং এর ফ্ল্যাগশিপ ফোন স্যামসাং নোট 20 আলট্রা এটা জাস্ট নোট 20 আলট্রা আর এটা কিন্তু আপনার বক্স আছে চার্জার আছে এটা জাস্ট শুধু একটা প্রবলেম আছে এখানে একটা আপনার ডট আছে ও আচ্ছা এটা কি স্ক্রিনের মধ্যে হ্যাঁ স্ক্রিনে একটা ডট আছে আমার আমার বিশ্বাস যতটুকু যে এটা বাড়ার কথা না আর এটা প্রাইস পড়বে কিন্তু হচ্ছে আপনার 46000 টাকা পড়বে এটা 46000 46000 টাকা আপনি যদি ফুল ফ্রেশ নিতে চান ওই ক্ষেত্রে কিন্তু 65000 টাকা পড়ে এখন দেখাবো হচ্ছে আপনার ভিভোর একটা ডিভাইস যদিও আপনার ব্যাক সাইড দেখলে আপনার কাছে হয়তো বা অ্যাপল মনে হতে পারে মানে হচ্ছে কাস্টমার শক করে হচ্ছে আপনার হচ্ছে মানে অ্যাপলের লোগো লাগাই রাখছে লুক টুক তো সবই অ্যাপলের মতো হ্যাঁ এবং হচ্ছে আপনি দেখেন লোগোটা কিন্তু মোটামুটি প্রিমিয়াম বলা যায় মানে একদমই অ্যাডজাস্ট হয়ে গেছে কিন্তু আর এটা কিন্তু ফুল বক্স এটা হচ্ছে এক মাস 17-18 দিনের মতো ইউজ করা অফিশিয়াল ফোন একদম ফুল বক্স এটা ফুল বক্স ফোন ডেট ফোন
সবকিছু আছে, ভিভো সবকিছু আছে। হ্যাঁ, এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার 30,000 টাকা পড়বে। এটা প্রাইস 30,000 টাকা পড়বে। আচ্ছা, এটা কিন্তু অনেক ভালো ডিভাইস, নতুন তো হিট করে মানে চাইলে আসলে একটা প্রিমিয়াম ফিল আসে। আর এটা কিন্তু হচ্ছে যে আমি নতুন ফোনের ভিডিওতে বলি যে এটা গিরগিরি ডিভাইস, মানে এটা কোন কালারটা চেঞ্জ হয়ে যায়, কালার রোদে গেলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। কালার চেঞ্জ হয় আবার হচ্ছে আপনার চাইলে যদি পাতা দিয়েও আপনার এটা কালার চেঞ্জ করা যায়, মানে মোটামুটি মানে অনেক স্টাইলিশ, কিন্তু মানে এটার স্ক্রিনও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি আছে। রাইট, সুন্দরভাবে দেখিয়ে দিতে পারলাম না, ক্যামেরা কিন্তু অনেক বেশি জোস। একটা ডিভাইস দেখাবো যেটা হচ্ছে আপনার অনেকে হয়তো ব্র্যান্ডের নাম শুনলে ভয় পায়, যেমন হচ্ছে হনর, হুয়াওয়ে নাম শুনলে ভয় পায়। আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই, এটা হচ্ছে আপনার হনর 50। আচ্ছা, হনর যদিও আমি আগেও হনর 50 সেল করছি, এটা হচ্ছে 8GB RAM 256GB ইন্টারনাল স্টোরেজ, এবং এটা কিন্তু গুগল সাপোর্টেড। আচ্ছা, গুগল সাপোর্টেড প্লাস টু সবকিছু কিন্তু আপনি পাচ্ছেন, এবং ফোনটা কিন্তু অনেক স্লিম। আর এটার সাথে কিন্তু 66W এর সুপার বক চার্জার দেওয়া কিন্তু আপনার, একদম উইথ সুপার ফাস্ট চার্জার যেটা। হ্যাঁ, ফুল বক্স। আর এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 40,000 টাকা পড়বে। 40,000 টাকা পড়বে। ডুয়েল সিম ভেরিয়েন্ট কার্ড ডিসপ্লের মধ্যে তো পিছনের ক্যামেরা বামটাও একদম আনকমন। আমি হচ্ছে ওই ফোনগুলাই আসলে দেখানোর চেষ্টা করতেছি যেটা ডিমান্ড মোটামুটি মার্কেটে যথেষ্ট ভালো। এটা হচ্ছে হুয়াওয়ে ম্যাট 30 প্রো। আপনার এটা এই আপনি দেখেন হুয়াওয়ের ফোনগুলো, আপনি অ্যাপেল হাতে নিতেছেন, স্যামসাং হাতে নিতেছেন, বা আদার্স ডিভাইসগুলো হাতে নিতেছেন, হুয়াওয়ের ফোনগুলো হাতে নিলে যে প্রিমিয়াম ফিলটা পাওয়া যায় অন্যান্য ফোনে কিন্তু এরকম পাওয়া যায়, মানতেই হবে, হাতে নিলেই বুঝতে পারবে। আর এটা হচ্ছে আপনার অরিজিনাল চার্জার আছে এটার সাথে, এবং এটা কিন্তু বেশি দিন ইউজ করা হয় নাই। আচ্ছা, অরিজিনাল এটা 8GB RAM 256GB ইন্টারনাল স্টোরেজ, এবং হচ্ছে আপনার এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 45,000 টাকা। এটা 45 না, 45,000 টাকা পড়বে, 8GB 256GB। এবং হচ্ছে এই ডিভাইসটা না স্পেশালি জাগি ভাই, এটা হাতে নিলে আমার মনে হয় যে অনেক বেশি কার্ভ না, আপনি আপনার হচ্ছে যে না জানবে এটা কিন্তু ভলিউম বাটন খুঁজে পাওয়াটা মুশকিল। এই যে দেখেন, আপনি যে কোনো সাইডে কিন্তু কাজ করবেন, এই পাশেও ভলিউম বাটন কাজ করবে, আপনি যদি চান এই পাশেও কাজ করাবেন সেক্ষেত্রে কিন্তু এই পাশেও পারবেন। এই যে দেখেন, ও আচ্ছা, বোথ সাইড কিন্তু আপনি ভলিউম বাটন কাজ করাইতে পারবেন, দুই সাইডেই। হ্যাঁ, মানে এটা অনেক বেশি কার্ভ, এই কার্ভটা একদমই আনকমন। আপনি হুয়াওয়ে ডিভাইসের মধ্যে, হুয়াওয়ে না শুধু, অন্য যে কোনো ব্র্যান্ডের সবচাইতে কার্ভ ডিসপ্লে ফোন হচ্ছে এটা, নোভা 8i। অনেকে যারা যারা আমি ওই আমি তাদের জন্যই দেখানোর চেষ্টা করতেছি এই ফোনটা, যারা হচ্ছে মূলত হুয়াওয়ের ফ্যান। এটা 8GB 128GB ভেরিয়েন্ট, এটার সাথে কিন্তু 66W এর আপনার ফাস্ট চার্জার দেও। হ্যাঁ, আর এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 23,000 টাকা পড়বে। হ্যাঁ, ব্ল্যাক শার্ক 4S, মানে একদম গেমিং ডিভাইস, গেমিং ডিভাইস। অনেকে হচ্ছে আপনার যারা গেমিং ডিভাইস চান তারা নিতে পারে, বাজেট কম আছে, এটা গেমিং ডিভাইস। এটা কিন্তু আপনার 120W এর চার্জার এটার সাথে ইউজ করা, এটা আপনার 17 মিনিটে কিন্তু ফুল চার্জ হয়ে যাবে। এটা 12GB RAM 256GB ইন্টারনাল স্টোরেজ, আর এটাতে কিন্তু আছে আপনার ফিজিক্যাল টিগারটা দেয়া আছে, ইয়ার টিগার, যেটা ফিজিক্যাল টিগার, মানে কাস্টমাইজ করে মানে টিগার লাগবে না, লাগবে না, আপনি ফিজিক্যালি টিগার ইউজ করতে পারবেন। আর এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 43,000 টাকা পড়বে, উইথ ফুল বক্স, ফুল বক্স 43,000 টাকা পড়বে। 120W এর যে হাইপারচার্জ বলেন, যে চার্জারই বলেন, এই চার্জারটা কিন্তু অ্যাভেলেবল আছে। আরেকটা লো প্রাইজের ফোন দেখাবো, যদিও এটা মার্কেটে শুরু হয়েছে লো প্রাইস দিয়ে না, এটা কিন্তু একটা ফ্ল্যাগশিপ ডিভাইস, একদমই ফ্ল্যাগশিপ। এটা কিন্তু আমার একটা ফ্ল্যাগশিপ ডিভাইস, এটা হচ্ছে পোকো ফোন F1 কিন্তু, এটা তারা এই ফোনটা দেখতে পারেন। এটা হচ্ছে আপনার 6GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ, আর এটার প্রাইস পড়বে 20,000 টাকা পড়বে, 20,000 টাকা পড়বে। P30 Pro, তো P30 Pro সম্পর্কে কিন্তু মোটামুটি সবারই আইডিয়া আছে, এটা হচ্ছে আপনার 8GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ, এটা কিন্তু হচ্ছে আপনার UK ভেরিয়েন্ট, এটা কিন্তু এখনও ওয়াটার প্রুফ আছে, এটা কিন্তু এখনও ওয়াটার প্রুফ আছে। আর এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 31,500 টাকা পড়বে, 31,500 টাকা পড়বে। তো এখন দেখাবো হচ্ছে আপনার গুগলের ফোনগুলো, তো গুগলের হচ্ছে আপনার গুগল পিক্সেল 5 5G। আচ্ছা, একদম ফুল বক্স, গুগল পিক্সেল 5 5G কিন্তু এটা, অনেকে 5 এর সাথে কম্পেয়ার করবেন না, 5 5G এটা কিন্তু আপনার ফুল বক্স। এই যে দেখেন চার্জার সবকিছু কিন্তু এটার সাথে পাবেন। আর এটা কিন্তু 8GB RAM এরটা কিন্তু, আপনার 5 এ 5G যেটা ওইটা কিন্তু 6GB RAM হয়, এটা হচ্ছে 8GB RAM, এটা কিন্তু অ্যাজ লাইক ইনটেক কন্ডিশন, কিন্তু একদমই একদমই ইনটেক কন্ডিশন। আর এটার প্রাইস পড়বে 39,000 টাকা পড়বে, 39,000 টাকা পড়বে। সেম ডিভাইস আছে, বক্স ছাড়া এটা পড়বে 37,000 টাকা পড়বে, এটা 37,000, 37,000। আর গ্যারান্টি পলিসি সবকিছু তো একই, গ্যারান্টি ওয়ারেন্টি পলিসি সেই। গুগলের হচ্ছে আপনার গুগল পিক্সেল 6 প্রোটা অনেকে চান, তো গুগল পিক্সেল 6 প্রোটা দেখতে পারেন, আমাদের কাছে কিন্তু এটাও অ্যাভেলেবল আছে। এটা হচ্ছে আপনার 12GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ, এটা 1 মাস 15 দিনের মতো ইউজ করা একটা ডিভাইস কিন্তু এটা, এটা কিন্তু আপনার ফুল বক্স।
এটার সাথে এক দুই হ্যাঁ হ্যাঁ আপনি দেখেন অ্যাকসেসরিজ গুলো দেখলে আসলে আমার মনে হয় যে মোটামুটি আইডিয়া হয়ে যাওয়ার কথা যে ফোনটা আসলে কতদিনের মতো ইউজ করা আচ্ছা আর এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 72000 টাকা পড়বে এটা 72000 টাকা পড়বে আচ্ছা 6 না কিন্তু 6 প্রোটা 6 প্রো এটা গুগল পিক্সেল 4 XL যদি অনেকে চান সেই ক্ষেত্রে গুগল পিক্সেল 4 XL কিন্তু আমাদের কাছে নিতে পারবেন 4 XL তো গুগল পিক্সেল 4 XL টা হচ্ছে আপনার এটা প্রাইস পড়বে হচ্ছে এটা 6GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ 664GB এটা 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 প্রাইস পড়বে হচ্ছে আপনার 26000 টাকা পড়বে এটা এটা 26000 26000 টাকা পড়বে এগুলোর সাথে কিন্তু আপনি চার্জার পাবেন আমরা এখন একটু সোনির দিকে মুভ করব যেমন হচ্ছে সোনির মোটামুটি অনেক কালেকশন আছে Xperia 5 Xperia 5 এর কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে আপনি যদি আরো চান আরো আছে কিন্তু আচ্ছা আচ্ছা মানে এটা আপনার 19500 টাকা পড়বে আর যদি চান আপনি যে Xperia 8 নেবেন সেই ক্ষেত্রে কিন্তু Xperia 8 টাও কিন্তু আমাদের কাছে अवेलेबल এবং প্রত্যেকটা কালারও কিন্তু अवेलेबल এটা ইউজ পরিমাণে প্রত্যেকটা কালার अवेलेबल এবং হচ্ছে প্রত্যেকটা ফোনগুলো এগুলো প্রাইস পড়বে কিন্তু আপনার 14500 টাকা করে সোনির আরো দুইটা আপনার ককলেট বুম দেখাবো এটা হচ্ছে আপনার হচ্ছে সোনি XZ2 কম্প্যাক্ট যেটা হঠাৎ করে কেউ দেখলে কিন্তু অবাক হয়ে যাবে এটাও কিন্তু স্ন্যাপড্রাগন 845 প্রসেসর আচ্ছা এত তো এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার 10500 টাকা পড়বে 10500 টাকা আপনি দেখেন সেকেন্ডারি ফোন বলেন প্রিমিয়াম এসে দেখেন যদি নোকিয়ার একটা বাটন ফোন 8000 যেটা নতুন বেরিয়েছে ওইটার দাম হচ্ছে আপনার 9500 টাকা রাইট তো আপনি কিন্তু ওই প্রাইসে কিন্তু একটা স্মার্টফোন পাচ্ছেন এবং হচ্ছে আপনার স্ন্যাপড্রাগন 845 প্রসেসর সরি ডিভাইস পুরো ফাইন্ড এক্স 3 প্রো এটা কিন্তু স্ন্যাপড্রাগন 888 প্রসেসর কিন্তু এটা কিন্তু একদম OnePlus এর মতো স্ন্যাপড্রাগন 888 আপনার ফ্রন্ট লুকটা দেখলে OnePlus 9 Pro মনে হইতে পারে আপনার কাছে একদম একদম আর ব্যাক লুকটা দেখলে 11 Pro Max মনে হইতে পারে তো এখন হচ্ছে এটা কিন্তু ফুল বক্স পাচ্ছেন এবং সুপার ফ্রেশ কন্ডিশন কিন্তু এটা একদম হেডফোন চার্জার ইচ এন্ড এভরিথিং এটার সাথে পাবেন আর এটা প্রাইস পড়বে 58000 টাকা পড়বে মাত্র 58000 টাকা পড়বে এর ফ্ল্যাগশিপ ডিভাইস এটা 12GB RAM 256GB ইন্টারনাল স্টোরেজ কিন্তু ফোন দেখাবো হচ্ছে OnePlus এর কিছু ডিভাইস যেমন হচ্ছে OnePlus 7 OnePlus এর কিছু মানে কি একটা ডিভাইস থাকলেও এত চাহিদা মার্কেটে OnePlus 70 Pro ম্যাকলার বাজারে সবচাইতে চাহিদাপূর্ণ একটা ফোন কিন্তু এটা হচ্ছে আপনার 12GB RAM 256GB ইন্টারনাল স্টোরেজ এবং এটার প্রাইস পড়বে কিন্তু 35000 টাকা ফিক্স এটা 35000 টাকা পড়বে ফিক্স এখন হচ্ছে আপনি যদি চান OnePlus 8T নিতে সেই ক্ষেত্রে OnePlus 8T ও নিতে পারবেন এবং এটাও কিন্তু হচ্ছে আপনার এটা কিন্তু হচ্ছে আপনার 12GB RAM 256GB ইন্টারনাল স্টোরেজ এটার প্রাইস পড়বে 35000 টাকা সেম এটা 35000 35000 টাকা এবং হচ্ছে OnePlus 8ও যদি কেউ নিতে চান সেক্ষেত্রে কিন্তু OnePlus 8ও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো OnePlus 8 এর প্রাইস পড়বে কিন্তু 33000 টাকা পড়বে OnePlus 8 33000 টাকা পড়বে শুরুতে বললাম যে হয়তো আপনার 500 1000 টাকা আপনার কাছে বেশি মনে হইতে পারে বাট হচ্ছে এখনো যে পরিস্থিতি আমি সবচেয়ে কম প্রাইসই কিন্তু বলতেছি আচ্ছা তার মানে হচ্ছে OnePlus 8T OnePlus 8 এবং 7 এর যে ম্যাকলার সবগুলো অ্যাভেলেবেল আছে এখন আমরা ইনশাআল্লাহ অ্যাপল এর দিকে মুভ করব তো অ্যাপল এর দিকে মুভ করার আগে শুরুতে দেখাবো হচ্ছে আপনার আইপ্যাড অনেকেই বলে যে ভাই আইপ্যাড এর কালেকশন আছে কিনা তো আইপ্যাড শুরুতে দেখানোর চেষ্টা করব শুরুতে যেটা দেখাবো সেটা হচ্ছে আইপ্যাড 6 জেনারেশন যেটা আচ্ছা 6 জেনারেশন অনেকে হচ্ছে আপনার ছোট ডিসপ্লের আইপ্যাড চান এটা কিন্তু আপনার 128GB স্টোরেজ এটা কিন্তু 128GB স্টোরেজ আর এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার পড়বে 17500 টাকা পড়বে তো আইপ্যাড 6 জেনারেশন যেটা এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার 17000 টাকা 128GB স্টোরেজ কিন্তু এটা এটা 17000 17000 টাকা পড়বে দেখেন আপনি স্টোরেজটা দেখেন 128GB স্টোরেজ কিন্তু আইপ্যাড 6 জেনারেশন এগুলো তো চার্জ ব্যাকআপ বা সব চার্জ ব্যাকআপ স্পিড পাবেন এবং হচ্ছে আপনারা যদি চান যে না আরো বিগ ডিসপ্লের আইপ্যাড নেবেন সেই ক্ষেত্রে এটা দেখতে পারেন এটা ডিসপ্লে সাইজ কত ভাই এটা কিন্তু আইপ্যাড প্রো 2018 যে মডেলটা সেটা এত বড় আইপ্যাড আইপ্যাড প্রো সেকেন্ড জেনারেশন কিন্তু এটা 12.9 ইঞ্চি ডিসপ্লে আর এটা হচ্ছে 64GB ইন্টারনাল স্টোরেজ এগুলোর ক্যামেরাগুলো কেমন হয় এগুলো ভাই অস্থির ক্যামেরা দেখেন অ্যাপল মানে ভাই অ্যাপল মানে অন্যরকম দেখা যাবে দেখেন আপনি এবং আপনার সাউন্ড যদি দেখেন আমি সাউন্ডটা একটু টেস্ট করে দিই আপনাকে এটা কিন্তু আপনার চারটা স্পিকার কিন্তু এটার আচ্ছা ওয়াও আপনার চারটা স্পিকারে কিন্তু একসাথে আপনার ইয়ে করবে আর এটা এটার প্রাইস পড়বে কিন্তু হচ্ছে আপনার 34000 টাকা পড়বে এটা 34000 টাকা পড়বে দেন কালার হচ্ছে কি গোল্ড কালার আছে গোল্ড কালার এবং হচ্ছে গ্রে কালার দুইটা কালার अवेलेबल অদ্ভুত একটা মানুষের কাছে দুইটা কালার দেখতে পাচ্ছি প্রাইস কিন্তু এখানে কিন্তু আবার একটু পার্থক্য আছে যেমন হচ্ছে এটা হচ্ছে আপনার পড়বে হচ্ছে 32000 টাকা আচ্ছা গ্রে কালার যেটা ওটা 32 এটা 32000 টাকা আর এটার প্রাইস কিন্তু পড়বে হচ্ছে আপনার 24000 টাকা এটা কিন্তু হচ্ছে আপনার ফার্স্ট জেনারেশন ওটা হচ্ছে সেকেন্ড জেনারেশন ছিল আচ্ছা এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 24000 টাকা পড়বে 128GB আপনার আইফোন 7 প্লাসটা দেখেন আইফোন 7 প্লাস এর একটা ডিভাইস আমার কাছে আছে এটা কিন্তু 128GB ইন্টারনাল স্টোরেজ এটা কিন্তু এখনো আপনার ওয়াটার প্রুফ আছে আচ্ছা ফুল বক্স দেখতে পাচ্ছি বক্স আছে চার্জার আছে কিন্তু ব্যাটারি হেলথ কেমন আছে এটা হচ্ছে আপনার ব্যাটারি হেলথ আছে 77 আচ্ছা ভাই এটা কিন্তু ওয়াটার প্রুফ কিন্তু ও আচ্ছা ওয়াটার প্রুফ মানে যারা চাচ্ছে যে একটা 7 প্লাস লাগবে অথেন্টিক ডিভাইস যারা চান হ্যাঁ তারা তো এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার
24,000 টাকা ফিক্স পড়বে এটা 24,000 টাকা ফিক্স পড়বে 24,000 টাকা পড়বে 8 প্লাস কিন্তু আপনার বক্স সহ নিতে পারেন যেমন হচ্ছে 8 প্লাস 64 GB এটা 78 হ্যাঁ এটা হচ্ছে আপনার 29,000 টাকা পড়বে এটাও বক্স আছে চার্জার আছে আর হচ্ছে আপনার 8 প্লাস বক্স ছাড়াও যদি নিতে চান সেক্ষেত্রে এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 27,000 টাকা পড়বে বক্স ছাড়া 27,000 টাকা 79 আছে দেখতে পাচ্ছেন এগুলো শপে আসলে যতভাবে আপনাদের চেক করা যায় যা যা আপনি চেক করে নিতে পারেন আইফোন 7 এর কিছু কালেকশন আমার কাছে আছে যেমন হচ্ছে আইফোন 7 32 GB ভেরিয়েন্ট গুলো কিন্তু আছে এটা 32 GB মানে অনেকেই এখন বলে যে ভাই স্টোরেজের প্রয়োজন নাই আইক্লাউড তো ইউজ করতেই পারি এটা হচ্ছে আপনার অনেকে রাফ ইউজের জন্য একদম এটা কিন্তু আপনার 89 ব্যাটারি হেলথ এবং হচ্ছে 100% অথেন্টিক আসলেই 100% অথেন্টিক তো এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 14,000 টাকা পড়বে কিন্তু 14,000 টাকা এবং হচ্ছে আপনার গোল্ড কালারও পাবেন ব্ল্যাক কালারও পাবেন বাজেটটা আরেকটু আপ করতে পারেন তাহলে আইফোন 8 Pro নিতে পারেন এটা হচ্ছে ব্যাটারি হেলথ 82% আচ্ছা 82% এটা কিন্তু অথেন্টিক ডিভাইস এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 20,000 টাকা পড়বে এখন দেখাবো হচ্ছে আপনার মার্কেটে সবচেয়ে রানিং অ্যাপেলের মধ্যে যে ফোনটা মানে মিড রেঞ্জের মধ্যে যদি গেমিং কোনো ডিভাইস চান অ্যাপেলের মধ্যে তাহলে এক্সারটা দেখতে পারেন আচ্ছা ভাই এক্সার কি এখন অথেন্টিক পাওয়া যায় না একদম লাইফটাইম গ্যারান্টি এসব ব্যাপারে কালার কিন্তু অ্যাভেলেবল আপনি যদি সিলভার কালার চান ব্লু কালার চান বা হচ্ছে আপনার অরেঞ্জ কালার বা রেড কালার প্রত্যেকটা কালার কিন্তু অ্যাভেলেবল আছে এবং 128 GB স্টোরেজ সবগুলো আছে প্রত্যেকটা 128 এবং হচ্ছে হ্যাঁ এগুলা প্রাইস কিন্তু 35,000 টাকা ফিক্স পড়বে আচ্ছা ওয়াও মানে ভাইয়া মানে এতগুলা ফোন দেখলাম বাট এক্সারে আইসা একদম আটকাই গেছি মানে এত ভালো ক্যামেরা কিভাবে হয় এক্সার কিন্তু ফারুক ভাইয়ের মতো কারণে কিন্তু রানিং এতটা চাহিদা এটা এটা কিন্তু ব্যাটারি হেলথ কিন্তু এটি আপনার ফোন ভালো লাগে অনেক ভালো ভাইয়া মানে ব্যাটারি হেলথ কিন্তু 85 এর উপরে কিন্তু সব আচ্ছা আচ্ছা মানে অনেক ভালো ক্যামেরা 87 89 এরকম কিন্তু পাবেন এগুলো দিন কাট গেলাম ভাই বিশ্বাস করতে পারলাম 128 GB ডুয়াল সিম ভেরিয়েন্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে রেড কালার এটা ব্যাটারি হেলথ হচ্ছে 81 এটা প্রাইস পড়বে 36,000 টাকা 36,000 টাকা ডুয়াল সিম এখন দেখাবো হচ্ছে আপনার আইফোন এক্সএস ম্যাক্স গুলো আইফোন এক্সএস ম্যাক্স আমাদের কাছে 256 GB এবং 64 GB দুটা ভেরিয়েন্টই কিন্তু অ্যাভেলেবল আচ্ছা বক্সও আছে দেখো বক্স সহ 256 GB যেটা এটা হচ্ছে আপনার বক্স সহ পাবেন এবং এটা কিন্তু ওয়াটার প্রুফ আছে আচ্ছা 86 হ্যাঁ 86 ব্যাটারি হেলথ ওয়াটার প্রুফ আছে আর এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 47,000 টাকা পড়বে এটার প্রাইস যদি বলেন যে ভাই আমি হচ্ছে আপনার 42,000 43,000 টাকা আমি পাইতেছি আমি 100% বিলিভ করি যে আপনি 42-43,000 টাকা পাইতেছেন 256 GB আপনার প্রতি রিকোয়েস্ট অবশ্যই আপনি ডিসপ্লেটা চেক করে নেবেন ডিসপ্লে বেজেলটা যেন মোটা না হয় এবং হচ্ছে আপনার বক্সটা যেন হচ্ছে আপনার বানানো না হয় অনেকে হচ্ছে আপনার বানানো বক্স নিয়ে আসেন বানানো বক্স কিন্তু আমি কিনেও রাখি না বিক্রিও করি না কিন্তু মানে ওইটা ওই যে প্লাস্টিকের মতো একদম প্লাস্টিকের হ্যাঁ এটা কিন্তু হচ্ছে আপনার প্লাস্টিকের দেয়া থাকে এটা এই যে এটা না এটা প্লাস্টিকের দেয়া থাকে যেমন এটাতে যে স্ক্র্যাচ পড়তেছে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে কাগজের বাট ওইটা কিন্তু হচ্ছে আপনার প্লাস্টিকের দেয়া থাকে আর যদি কেউ 64 GB টা নিতে চান সেক্ষেত্রে আমাদের কাছে 64 GB ডিভাইস অ্যাভেলেবল আছে এটা এটার সাথে শুধু চার্জার পাবেন আর এটা প্রাইস পড়বে 44,000 টাকা ভাই দেখেন যখন একটা ফোনের বয়স 3 বছর হয়ে যায় আপনাকে মানতে হবে যে হচ্ছে আপনার 90 নিচে আপনার ব্যাটারি হেলথ নিতে হবে আর প্রত্যেকে কিন্তু ওয়াটার প্রুফ পাচ্ছেন আপনি প্রত্যেকটা ওয়াটার প্রুফ পাবেন এবং হচ্ছে দেখেন এই যে দেখেন ফুল বক্স কিন্তু হেডফোন চার্জার সব আমি যদি এই হেডফোনটা মিসিং করে দেই আপনার 3,000 টাকা লস আচ্ছা আচ্ছা আর এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার 59,000 টাকা পড়বে এটা 59,000 টাকা পড়বে আচ্ছা 11 প্রোটা না 11 প্রো যে কোনো কালার নিতে পারবেন তো এখন দেখাবো হচ্ছে আপনার 11 প্রো ম্যাক্সটা 11 প্রো ম্যাক্স আপনার 11 প্রো ম্যাক্স 256 এবং 64 দুইটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন আবার 256 GB যেটা এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 65,000 টাকা পড়বে 65,000 টাকা পড়বে 56 GB এটা হচ্ছে বক্স আছে চার্জার হ্যাঁ 11 প্রো আছে এটা বক্স আছে চার্জার আছে আর যদি আপনি 64 GB নিতে চান সেই ক্ষেত্রে 64 GB টাও কিন্তু আমাদের কাছে নিতে পারবেন এটার ব্যাটারি হেলথ হচ্ছে আপনার 89 ব্যাটারি হেলথ 89 64 GB আর এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 60,000 টাকা পড়বে ওই 60,000 60,000 টাকা পড়বে 64 GB কিন্তু এটাও কিন্তু ফুল বক্স ফুল বক্স আচ্ছা হেডফোনটাও আছে সবকিছু আপনার আইফোন 11 কিন্তু 64 GB টা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে এটা কিন্তু আপনার ওল্ড বক্স যেটা এটার সাথে হচ্ছে বক্স না চার্জার কিন্তু অ্যাভেলেবল পাবেন আর এটা হচ্ছে 83 ব্যাটারি হেলথ 83 ব্যাটারি হেলথ এটাও কিন্তু আপনি ওয়াটারপ্রুফ টেস্ট করতে পারবেন আর এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 43,000 টাকা পড়বে এটা 43 43,000 টাকা পড়বে একটু স্ক্র্যাচ আছে তো এগুলো এটা ওয়াটারপ্রুফ আছে তো স্ক্র্যাচ বলা যায় না কারণ হচ্ছে আপনি দেখেন কভারের দাগ না এক্সার এবং হচ্ছে 11 এগুলো কিন্তু কালার আপনার ড্যামেজ হয় এটা যা শুধু আপনি একটু হার্ড কভার ইউজ করলে আপনার কালার ড্যামেজ হবে 12 প্রো হচ্ছে আপনার 256 GB এবং হচ্ছে 128
দুইটাই কিন্তু অ্যাভেলেবল আছে 256GB এটার সাথে কিন্তু আপনি বক্স পাচ্ছেন 256GB টার সাথে 256GB এটা এটার প্রাইস পড়বে আপনার 76000 টাকা পড়বে 256GB টা আর আপনার হাতে যেটা 128GB এটা হচ্ছে আপনার এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 65000 টাকা পড়বে 65000 টাকা পাবে 86 ব্যাটারি হেলথ আমরা দেখলাম 86 ব্যাটারি হেলথ এবং এটা কিন্তু হচ্ছে আপনার আমার ফ্রেন্ডের কাছ থেকে নেয় এটার সাথে হচ্ছে Apple Watch এটার সাথে হচ্ছে আপনার 12 Pro এবং Apple Watch দুইটা কিন্তু একসাথে একজনের কাছ থেকে নেয় আচ্ছা আপনার ফ্রেন্ড আমার ফ্রেন্ডের কাছ থেকে হ্যাঁ জাপান হ্যাঁ না ভাই মেয়ে ফ্রেন্ড থাকে না গার্লফ্রেন্ড বলে আর কি যদি মেয়ে ফ্রেন্ড থাকে এটা কিন্তু আমি দেখছি না আমি সাথে থাকি না এখন হচ্ছে এটা মেয়ে ফ্রেন্ড ছিল ভাই ভাই সবই জানে সে সংসার অশান্তি লাগাই দিব ভাই এই যে দেখেন এটা এটা কিন্তু হচ্ছে আপনার 100% ব্যাটারি হেলথ কিন্তু আচ্ছা আচ্ছা 100% ব্যাটারি হেলথ এটা তো সিরিজ ভাই এটা হচ্ছে আপনার সিরিজ 6 এসিটা আর এটা কিন্তু আপনার শুধু ওয়াইফাই টা না কিন্তু এটা জিপিএস সহ কিন্তু এটা ও আচ্ছা লেটেস্ট সহ একদম আর এটা এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 24000 টাকা পড়বে এটা 24000 100% ব্যাটারি হেলথ 100% ব্যাটারি হেলথ ওই আপু বাইরে থাকে তো এরকম ইউজ করতে ভাই আপনি আপনি শুনেন শুনেন আমি আপনাকে একটা কথা বলি ভাই আমি একটা কথা বলি আপনি যতই কথা বলেন একজন মহিলা বা একজন মেয়ে 8 বছর সংসার করার পরে সে যত কথাই শুনুক এগুলো যত কথাই শুনুক সংসার কিন্তু ভাঙবে না ভাই কলেজ লাইফের ফ্রেন্ড টেনশন নেওয়ার কোনো কারণ নাই আমার বউ মাশাআল্লাহ আমাকে যথেষ্ট বিশ্বাস করে না মাসবি কিন্তু আপু কিন্তু মাস এই ভিডিও কিন্তু দেখবেই অবশ্যই অবশ্যই আমি এটা বলবো না ভাবি কি এটা বলবো না যে না ওনার একবার না না কলেজ ফ্রেন্ড আচ্ছা থাকতেই পারে হঠাৎ থাকতে পারে কিরে কি অবস্থা আমি কিরে ভাই মানে যাই হোক ভাই পারফিউমটা কিন্তু সুন্দর ছিল এটা অনেক সুন্দর আচ্ছা পারফিউমটা কিন্তু তো আর আরেকটা জিনিস যদিও আপনার সাগর ভাই কিন্তু মোটামুটি এখন কিন্তু আপনার ইউটিউবে মোটামুটি ওল্ড হয়ে গেছে মানে ওনার চ্যানেলটা কিন্তু অন্যান্য চ্যানেলের সাথে যদি কম্পেয়ার করি এটা কিন্তু যথেষ্ট আপনার অনার করার মধ্যে যেমন কাস্টমাররা যখন একটা কথা বলে আপনার দরদাম নিয়ে কথা বলার সময় কিন্তু একটা রেসপেক্ট নিয়ে কথা বলে তো আমার বিশ্বাস আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ ওই রেসপেক্টটা রাখার জন্য এবং হচ্ছে প্রোডাক্ট কোয়ালিটি 100% অথেন্টিক লাইফ টাইম গ্যারান্টি এইসব ব্যাপারে তার কুরিয়ারের ব্যাপারে আমি বলে দিই আমাদের কুরিয়ারের ব্যবস্থা কিন্তু আছে আপনার ঢাকার বাইরে যারা আছেন তারা যদি কুরিয়ারে নিতে চান কন্ডিশনে নিতে হবে ওই ক্ষেত্রে আপনার 2040 টাকা বিকাশে অ্যাডভান্স করতে হবে এবং বাকি টাকা দিয়ে আপনি কুরিয়ার থেকে তুলে নিতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম